হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই তো তোমাদের সামনে চলে এলাম ভিডিও নিয়ে। আর এই রেসিপিটা যেটা তোমাদের সামনে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে একটা মিষ্টি রেসিপি, ব্রেকফাস্ট। অনায়াসেই তোমরা বানিয়ে ফেলতে পারবে, খুব সুন্দর একটা রেসিপি। আর রেসিপিটা কি সেটা তোমাদের অবশ্যই বলবো। আর দেখো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি আটা। আমি এখানে প্রায় 1 কাপের মতন আটা আমি নিয়ে নিলাম। তোমরা চাইলে ময়দাও নিতে পারো, কিন্তু ময়দা থেকে আটা খাওয়াটাই বেস্ট, কারণ ময়দাতে অনেকের গ্যাস অম্বল হয়, সে কারণে ময়দাটা অ্যাভয়েড করাই ভালো। আমি এখানে আটা নিয়ে নিয়েছি দেখতে পারলে। এবার আমি নিয়ে নিলাম চিনি। চিনি আমি বড় চামচের প্রায় 2.5 চামচ মতো চিনি এখানে নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি এবার নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি বড় চামচের 3 চামচ দিলাম। আর নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধটা দিয়েই করবো। অ্যাকচুয়ালি এটা আমি বানাতে চলেছি মিল্কি গোলারুটি বা মিল্কি রুটি। আমি একটু নুন দিয়ে দিলাম দেখতে পারলে। যে কোনো মিষ্টি জিনিসে 1 ফোঁটা নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এটা আমি ভালো করে গুলে নিলাম। দেখতে পাচ্ছ একটা সফট একটা পেস্ট তৈরি হয়ে গেছে। ভীষণ ভালো করে আমি এটা গুলে নিয়েছি, গুঁড়ো দুধ, আটা, নুন আর চিনি। মিল্কি রুটি বা মিল্কি গোলা রুটি যেটাই বলো, এটা কিন্তু খুবই টেস্ট হয় আর চট জলদি হয়ে যায়। এটার সাথে কিন্তু আর কিছু লাগে না। এটা কিন্তু টিফিনেও নেওয়া যেতে পারে বা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, ফ্রাই প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি, কারণ ঘি দিয়েই রেসিপিটা করব। ঘি দিয়ে করলে টেস্টটা ভালো আসবে। তোমরা চাইলে রিফাইন অয়েল দিয়েও করতে পারো। এবার আমি যে গোলাটা তৈরি করেছি সেই গোলার থেকে আমি একটু একটু করে গোলা আমি এর মধ্যে দিচ্ছি। দেখো, 1 হাতা দিলাম, আরেকটু আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটাকে ছড়িয়ে দিলাম। একটা পিট আমি হতে দেব ভালো করে। আর আঁচের ফ্লেমটা কিন্তু অবশ্যই আমি লোতে রেখেছি, উল্টে দিলাম এটা। আঁচের ফ্লেম যদি হাইতে থাকে তাহলে গোলা রুটিটা পুড়ে যাওয়ার চান্স থাকে আর ভেতরটাও কাঁচা থেকে যাবে, আর কাঁচা থাকলে কিন্তু খাবারটা ভালো লাগবে না। সেই জন্য ধৈর্য ধরে আঁচটাকে কম করে দিয়ে চেপে চেপে গোলা রুটিটা তৈরি করতে হবে। আমি দুরকমই বানিয়েছি, একটা একটু কড়া বানিয়েছি, একটু ভাজা ভাজা লাল লাল কড়া কড়া মতন ভাজিয়েছি, আর একটা আমি ভেজেছি একদম সফট, একদম রুটির মতন। তো তোমরা দেখতে থাকো প্লিজ, তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো, আর লাইক কিন্তু অবশ্যই করো, কারণ লাইক আমি যাদের ভিডিও দেখি তারা কিন্তু অবশ্যই জানো যে লাইক দেওয়াটা আমার হ্যাবিট। তো আমিও এক্সপেক্ট করব যে তোমরাও লাইকটা অবশ্যই দেবে। দেখো, এটা কিন্তু হয়ে গেছে, আমি তুলে রেখেছি। আমি এখানে দিয়ে দিয়েছি আর একটুখানি ঘি দিয়ে আমি ওটা খুন্তিটা দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আবার গোলা দিচ্ছি। দেখো,
এটাও আমি হাতা দিয়ে স্প্রেড করে দিচ্ছি। দেখো গোলাটা কিন্তু একদম ঠিকঠাক মতো হতে হবে, তবেই কিন্তু রুটিটা উঠবে, না হলে অনেক সময় লেগে লেগে যায় আর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো এটা আমি একটুখানি কড়া জাতীয় বানিয়েছি, কারণ অনেকে কড়া ভালোবাসে, তাই এটা একটু কড়া মতো আমি বানিয়েছি, মানে ফ্রাইটা একটু বেশি করেছি। আবার আমি দিয়ে দিলাম নতুন করে আগের মতনই, আমি এটা স্প্রেড করে দিলাম, দেখতে পাচ্ছ। এক মিনিটটা ভালো করে হতে দিতে হবে। এটা আমি একটু হালকা করে রুটির মতন ভেজেছি, কারণ অনেকে দেখবে একটু কড়া খেতে ভালোবাসে আর অনেকে একটু হালকা ভাজা খেতে ভালোবাসে। দেখো এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার বাকি যে গোলাটা ছিল লাস্ট, সেটুকু আমি ওর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা অনেকটা মিল্ক দিয়ে করা হয়েছে, মানে গুঁড়ো মিল্ক প্লাস লিকুইড মিল্ক সবটাই মিল্কের ওপরে, তাই কিন্তু এটার খেতে কিন্তু টেস্টটা ভীষণই ভালো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। দেখো এটা আমার হয়ে গেছে, এগুলো হয়েছে একদম রুটির মতো, যেমন রুটি খেতে হয় সেরকমই। দেখো এগুলো কতটা সফট হয়েছে, আর নিচে যেগুলো দেখছো সেগুলো কিন্তু একটু কড়া ভাজা হয়েছে। দেখো তোমাদের কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো, আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো গোলা রুটিটা কতটা সফট হয়েছে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্লিজ তোমরা একবার এটা ট্রাই করো, দেখতে পারবে, নিজেরাই খেয়ে বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর হয়েছে। তো এখনকার মতো রাখছি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো।